হচ্ছে, সরকার স্বীকার করুক আর না করুক, তাদের হাতে বাংলাদেশের কারেন্সি বা টাকাও নেই এবং বিদেশি অর্থ, বিদেশি যেটা ডলার বলেন বা বিদেশি যেটা সে টাকা সেটাও নেই। কাজে সরকার অর্থ কষ্টে ভুগছেন এবং তারা জনগণের কাছ থেকে সেই অর্থ তুলে নেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। তারা এক এক সময় এক এক ধরনের অজুহাত দিচ্ছে, যখন IMF এর অজুহাত দেওয়া হয়েছে, এখন কোনো কোনো সময় ইউক্রেন যুদ্ধের অজুহাত দেওয়া হচ্ছে। কিন্তু যেটাই করা হোক, আমার কথা হলো বাড়াবেন সেটা ঠিক আছে, কিন্তু দেশের মানুষকে মেরে ফেলে তো আর কোনো রাজনীতি হয় না। কাজে আপনাকে দেখতে হবে, যদি বাড়াচ্ছি সেটা যদি জনগণ সহ্য করতে না পারে। অন্যান্য দেশে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, অনেক জায়গায় মানুষকে এমনি টাকা দেওয়া হচ্ছে, সরকার থেকে দিচ্ছে, তারা এটা দিতে পারছে। আমাদেরকে কোনো না কোনো ব্যবস্থা করতে হবে, এবং সেই কারণেই আমি এই কথাটা বারংবার বলছি যে আপনি অন্ততপক্ষে রেশনিং সিস্টেমটা চালু করেন, তাহলে মানুষে বাঁচবে। তারপরে কী করতে পারবেন না পারবেন আমরা দেখব। এটা পারবেন কেন বলছি, যেহেতু আপনারা অলরেডি হাজার কোটি লক্ষ কোটি টাকার প্রজেক্ট এখনও নিচ্ছেন, কাজে এই প্রজেক্টগুলি অন্ততপক্ষে কিছুদিন বাদ দিয়ে এই টাকাটি আপনি যদি এখানে লাগান যাই আছে, তাহলে দেশের মানুষগুলি বেঁচে থাকলে ভবিষ্যতে এগুলো করা যাবে। তো সেটাই হলো আমাদের দাবি, এবং আমরা এই রাজনীতিটাই করতে চাচ্ছি। আমরা ওই এই ধরনের মানুষের গণবিচ্ছিন্ন উন্নয়ন আমরা চাই না। জনগণের কল্যাণ কবে হবে না হবে আমরা জানি না, কিন্তু বড় বড় প্রজেক্ট হচ্ছে এবং এগুলোর ব্যাপারে বিভিন্নভাবে অনিয়ম এবং দুর্নীতির বিভিন্ন অজুহাত অভিযোগ আসছে, এবং এমন অনেক সময় অনেক আমরা দেখছি যে অনেক ধরনের চুক্তি করা হচ্ছে যেগুলো দেশের স্বার্থবিরোধী, জনগণের স্বার্থবিরোধী। এগুলোর থেকে বেরিয়ে এসে দেশের জনগণের কথা চিন্তা করা হোক, এটি আমাদের আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে, এবং জনের মানুষকে বাঁচানোর চেষ্টা করা হোক, বা মানুষ না হলে সামনের দিকে আরও খারাপ দিন আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি। সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য একটা অবাধ পরিবেশ দরকার, যেখানে মোটামুটি সকলে লেভেল প্লেইং ফিল পাবে, সেখানে কেউ কারো উপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে বা কারো উপর নজরদারি করার অর্থ হলো তার ঘাড়ের উপর একটা হাত দিয়ে রাখা, এটা কখনোই মঙ্গলজনক কারো জন্য হবে। আমরা মনে করি সরকার যা করা উচিত ছিল তা ওনারা করছেন না। আমরা বারংবার সংসদে এবং বাইরে কতগুলো কথা বলে আসছি যে দ্রব্যমূল্য বাড়ছে, এটা খুব ওনারা যেটা বলছেন ইউক্রেন যুদ্ধের কারণে ইত্যাদি, সেটা তো আছেই। আমাদের টাকার অবমূল্যায়ন হয়েছে ডলারের বিপরীতে, তার জন্য আরেক দফা বাড়ছে। এমনি বাজার বিশ্ববাজারে দাম বেড়েছে, সেই জন্য এক দফা বাড়ছে। আবার আমাদের দেশের ভিতরেও অনেক সময় অনেক প্রোডাক্ট ক্রাইসিস হয়ে যাচ্ছে, মানে যতটুকু দরকার ততটুকু পাওয়া যাচ্ছে না, সেই কারণে আরেক দফা বাড়ছে। আর ব্যবসায়ীরা অনেক সময় কারসাজি করে কয়েকজনের সিন্ডিকেট করেও দাম বাড়াচ্ছে। তো এগুলো সব বিষয়ে সরকারের একটা নজরদারি বা এইসব বিষয়ে সরকারের একটা দায়িত্ব থাকে। তারপরেও আমরা মনে করি, যদি সরকার মনে করে যে তারা সব কিছু করার পরেও দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, যেটা আমরা মনে করছি, দ্রব্যমূল্য শতকরা 80% মানুষ এখন হিমশিম খাচ্ছে, এবং সামনে আবার যদি দ্রব্যমূল্য বাড়ে, আর যেভাবে বিদ্যুৎ গ্যাস ইউটিলিটি সব কিছু বাড়ছে, তাতে করে সাধারণ মানুষের পক্ষে এটা সহ্য করে নেওয়া খুবই কঠিন হবে। তো সেইখানে আমাদের একটা প্রস্তাব ছিল, সেটা হলো যে নিত্য প্রয়োজনে যে জিনিসগুলি সেগুলোকে রেশন কার্ড সিস্টেম করে, আগে যেরকম ছিল ABC, একটা অতি দরিদ্র, একটা দরিদ্র নিম্ন মধ্যবিত্ত, একটা মধ্যবিত্ত, এই ধরনের কোনো ক্যাটাগরি করে সরকার পরিবার ভিত্তিকে যদি রেশন কার্ড দিয়ে যায় এবং প্রতি সপ্তাহে যা তাদের যেটা দরকার সেটা ন্যায্য মূল্যে, যে মূল্যে তারা কিনতে পারে সেই মূল্যে সরবরাহ করে, তাহলেই এই এই দ্রব্যমূল্যের যে কষাঘাত হোক আর যে চাপ হোক বা একটা দ্রব্যমূল্য মাথার উপর যে একটা খড়গ ঝুলে আছে, এটার থেকে মানুষে রেহাই পেত। আমরা এটা দাবি জানাচ্ছি এখনও যে সরকার যা করছেন আমরা তাতে সন্তুষ্ট নই, যেভাবে করা হচ্ছে এটা অত্যন্ত আমি মনে করি অমানবিক একটা আচরণ। হাজার হাজার শত শত লোক গিয়ে ট্রাকের সামনে ঠেলাঠেলি করছে, অনেক ভদ্রলোকরা যেতে পারছেন না, বাধ্য হচ্ছেন যেতে, 2-4 আড়াই ঘন্টা বসে থেকে চলে আসছেন, জিনিস পাচ্ছেন না, এগুলো একটা ভালো জিনিস নয়। পরিবারকে আপনি বাঁচাতে হলে তাদেরকে কার্ড দেন, সেই রেশন কার্ডের মাধ্যমে তারা রেশন ব্যবস্থা থেকে সপ্তাহে যা দরকার তা নিবে, তার জন্য তারা যে দামে নিতে পারে সেই দামে দিতে হবে, তার জন্য যা ভর্তুকি দরকার আমি মনে করি অতিরিক্ত কোনো ভর্তুকি নয়, এবং সেটা সরকারকে দিতে পারা উচিত। আমরা হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকার আমরা মেগা প্রজেক্ট করতে পারি, আর দেশের মানুষ বাঁচানোর জন্য আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না, এটা কোনোই ক্রমেই আমরা গ্রহণ করতে পারছি না। এটা আমরা মনে করি এটা সরকারের এদিকে দৃষ্টি দেওয়া উচিত।